আমাদের রাজ্যের সিপিএম দল আর বামফ্রন্ট সরকার এমন ভাবে রাজ্যটাকে পিটিয়ে দিয়ে চলে গেছে, আমরা একটা পয়সা পাচ্ছি না। সব টাকা কেন্দ্রীয় সরকার রিজার্ভ ব্যাংকের থ্রুতে মাসের পয়লা কেটে নিয়ে চলে যাচ্ছে। বাংলাকে গর্জে উঠে বলতে হবে, তুমি স্টপ করো সুদ নেওয়া, তুমি সুদের কারবারি হয়ে গেছো, সুদ নেওয়া স্টপ করো, সুদ নেওয়া স্টপ করো। যে দোষ করেছে তাকে কোমরে দড়ি বেঁধে নিয়ে এসো, ব্যবস্থা করো, বিচার করো। উই ওয়ান জাস্টিস। যে অন্যায় করিবি তাকে তুমি ফাঁতে মারতে পারবে না। যদি বাংলাকে ফাঁতে মারো এবং সুদ নেওয়া বন্ধ না করো, আমরা কি ফিকিরি না? আমরা কেন্দ্রকে রাজস্ব দিই না, আমরা ফিকিরি না? আমরা কেন্দ্রকে রাজস্ব দিই না? আমরা জানতে চাই